জাভার এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম, আশা করি সবাই অনেক ভালো আছেন। এই ভিডিও টিউটোরিয়ালে আমি আলোচনা করব ম্যাথ ক্লাস নিয়ে। জাভাতে বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের জন্য ম্যাথ ক্লাসের বিভিন্ন মেথডের সাহায্য আপনারা নিতে পারেন। খুব সহজেই ম্যাথমেটিক্যাল অনেক কাজ করতে পারবেন এই ম্যাথ ক্লাসের সাহায্যে। তো সে সম্পর্কে আপনাদের ধারণা দেবো ইনশাল্লাহ। প্রথমে যেটা করবো, একটা ক্লাস তৈরি করে নেব, প্যাকেজের আন্ডারে একটা ক্লাস তৈরি করে নিচ্ছি, যে কোনো নাম দিতে পারেন। আমি দিচ্ছি ম্যাথ ডেমো, ফিনিশ, কমেন্টসগুলো রিমুভ করে দিচ্ছি। যেটা করব, প্রথমে একটা মেইন মেথড তৈরি করব, পাবলিক স্টাডি বয়েড মেইন। ওকে, তো ম্যাথ ক্লাসের এক একটা মেথডের ব্যবহার আমি দেখাচ্ছি, একটু লক্ষ্য রাখবেন। ম্যাথ ক্লাসের মেথডগুলো ব্যবহার করার জন্য প্রথমে এই ম্যাথ দেন ডট অপারেটর ব্যবহার করতে হবে, এবং যেহেতু এগুলো স্ট্যাটিক মেথড তাই ক্লাসের নাম দিয়ে ডট দিয়ে আমরা এগুলো ব্যবহার করতে পারবো। ওকে, তো প্রথমে যেটা অ্যাবসুলেট মেথডের ব্যবহার দেখাচ্ছি, এইখানে এবিএস দেখতে পাচ্ছেন, ডবল, ফ্লোট, ইন্টিজার, লং, এই চারটার জন্য আপনারা অ্যাবসুলেট মেথড ইউজ করতে পারবেন। আমি এখানে অ্যাবসুলেট মেথড ইউজ করতেছি এবং এইখানের মধ্যে যে কোনো একটা ভ্যালু দিয়ে দিচ্ছি, সে ফর এক্সাম্পল -9। তাহলে সে কী করবে, এই ম্যাথ ক্লাসের অ্যাবসুলেট মেথডটা কী করবে, -9-এর জন্য একটা অ্যাবসুলেট ভ্যালু বের করবে। আমরা জানি -9-এর অ্যাবসুলেট ভ্যালু হচ্ছে +9 বা +9, তাহলে সে রিটার্ন করবে +9। তো আমরা চাইলে একটা ভেরিয়েবলের মধ্যে এটা রাখতে পারি, যেহেতু আমরা জানি এটা ইন্টিজার রিটার্ন করবে, এবং তারপর সেই এক্সের ভ্যালুটা আমরা প্রিন্ট করে দিতে পারি, এখানে এক্সের ভ্যালুটা প্রিন্ট করে দিতে পারি। একটু লক্ষ্য রাখবেন, তাহলে দেখতে পাচ্ছেন এখানে +9 রিটার্ন করেছে। আবার আপনারা চাইলে দশমিক সংখ্যার জন্য এটা করতে পারেন, -9.5। তো যেহেতু এটা দশমিক সংখ্যা রিটার্ন করবে, তাহলে এখানে আমাকে অবশ্যই ডবল দিতে হবে। এবার যদি কোডটা রান করি, রিটার্ন করবে +9.5। তো আশা করি এতটুকু অংশ নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন। যে কাজটা করতে পারেন, আমরা জানি যে এইখানে এই ম্যাথ ক্লাসের অ্যাবসুলেট মেথড কী রিটার্ন করবে, +9.5 রিটার্ন করবে। তারপর সেই ভ্যালুটা আমরা রাখতেছি কার মধ্যে, এক্সের মধ্যে, দেন আমরা এক্সকে প্রিন্ট করতেছি। তো শুধু শুধু এক্সে রাখার কোনো দরকার নেই, পুরো কাজটাই আমরা সরাসরি করতে পারতাম। আমরা চাচ্ছি না যে এক্সের মধ্যে রাখবো, আমরা চাচ্ছি ডিরেক্টলি এটাকে প্রিন্ট করে দেবো। তো সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইনের মধ্যে এটাকে আমরা ডিরেক্টলি প্রিন্ট করে দিতে পারি, সেক্ষেত্রে আর এক্সের কোনো প্রয়োজন নাই, কোনো এক্সট্রা ভেরিয়েবলের প্রয়োজন নাই। ওকে, তাহলে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন মেথডের মধ্যে আসবে, আসার পর সে দেখবে ম্যাথ ক্লাস আছে এবং একটা মেথড হচ্ছে তার স্ট্যাটিক মেথড অ্যাবসুলেট। সে কী করবে, এই সংখ্যার জন্য অ্যাবসুলেট ভ্যালু রিটার্ন করবে, তারপর প্রিন্ট লাইন সেটাকে প্রিন্ট করবে। ওকে, তো এরকম আরও অনেকগুলো মেথড আছে, একটা একটা করে আমরা দেখি। আমরা স্কোয়ার রুট মেথডের ব্যবহার দেখতে পারি, SQRT। ম্যাথ ক্লাসের আরেকটা মেথডের নাম হচ্ছে স্কোয়ার রুট। আপনি এখানে যে কোনো একটা ভ্যালু দিয়ে দেখতে পারেন, সে ফর এক্সাম্পল 25, এইখানে আপনার ইন্টিজার দিতে পারেন কিংবা ডবল টাইপের ভ্যালু দিতে পারেন, কোনো প্রবলেম নাই। এবার যদি কোডটা রান করি, একটু লক্ষ্য রাখবেন, এটা স্কোয়ার রুট ভ্যালু রিটার্ন করতেছে কত, 5. ওকে, রাইট। এছাড়াও ম্যাথ ক্লাসের আরও কিছু মেথড আছে, আমরা দেখি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন। এবং এর মধ্যে ম্যাথ ক্লাসের আমরা এবার পাওয়ার নামে যে মেথডটা আছে সেটা এখানে দেখতে পারি। দেখতে পাচ্ছেন পাওয়ার এটা ডবল টাইপের ভ্যালু রিটার্ন করবে। তো আপনি আপনার ইচ্ছা মতো এখানে দুইটা ভ্যালু দেবেন, এক্স এবং ওয়াই, অর্থাৎ এক্স টু দি পাওয়ার ওয়াই। সে ফর এক্সাম্পল আমরা 2 to the power 3 চাচ্ছি, সুতরাং এখানে 2 দেবো এবং এখানে 3 দেবো। তো এটা পাওয়ার হিসেবে থাকবে, প্রথমটা হচ্ছে বেস এবং এটা হচ্ছে পাওয়ার। তো 2 to the power 3 = 8 রিটার্ন করার কথা, দেখি আমরা সেটা রিটার্ন করে কিনা না। এক্স্যাক্টলি দেখতে পাচ্ছেন এখানে 8 রিটার্ন করতেছে, রিটার্ন করবে কিন্তু ডবল ভ্যালু, লক্ষ্য রাখবেন। আপনি পূর্ণ সংখ্যা দিন আর যাই দিন, এইখানে রিটার্ন করবে সে ডবল ভ্যালু। ওকে, রাইট। তারপর আরেকটা মেথডের ব্যবহার দেখি আমরা। এবার আমরা যদি কখনো আপনার পাইয়ের মানের প্রয়োজন হয়, তাহলে ম্যাথ ক্লাস থেকে আপনি সেই মানটা নিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে ই এবং পাই দুইটার মানই আপনি পেতে পারেন। সো এটা রিটার্ন করবে, ম্যাথ ক্লাসটা রিটার্ন করবে, এই পাইয়ের মানটা রিটার্ন করবে। এখানে আমরা কোডটা রান করে দেখতে পারি, এক্স্যাক্টলি দেখতে পাচ্ছেন পাইয়ের মানটা রিটার্ন করতেছে। তারপর আমরা দেখতে পারি ম্যাথ ক্লাসের আরও কিছু মেথডের ব্যবহার, লগ মেথডের ব্যবহার দেখতে পাচ্ছি আমরা এখানে। log 10, লগ, যে কোনো একটা ইউজ করতে পারি। ফর এক্সাম্পল আমি log 1-এর মান দেখতে চাচ্ছি, log 1। ওকে, আমরা জানি যে log 1-এর মান 0, দেখি এটা আউটপুট দেয় কিনা না। এক্স্যাক্টলি দেখতে পাচ্ছেন log 1-এর মান দিচ্ছে। আপনি চাইলে এখানে চেঞ্জ করে দিতে পারেন, log 2-এর মান দেখতে পারেন, আপনাদের ইচ্ছা মতো এটা চেঞ্জ করে দেখতে পারেন, রাইট। ওকে, দেন আরও কিছু মেথডের ব্যবহার দেখি আমরা। ম্যাথ ক্লাসের আর এক্সপোনেনশিয়াল এটাও দেখতে পারি এখানে, exp, এখানে যে কোনো একটা ভ্যালু দিয়ে দিতে পারেন। এক্সপোনেনশিয়াল 1-এর মান দেখতে চাচ্ছি, এখানে এক্সপোনেনশিয়াল 1-এর মান দেখাচ্ছে। তারপর আমরা ম্যাথ ক্লাসের আর কোন মেথড দেখতে পারি,
ম্যাক্সিমাম মিনিমাম এই দুটো মেথডের ব্যবহার আমরা এখানে ইউজ করতে পারি। ম্যাক্স এবং মিনিমাম অনেকগুলো মেথড আছে আসলে, আপনারা এটা নিজেরা চেষ্টা করা উচিত। তো ম্যাক্সিমামের মধ্যে আপনি ডবল টাইপের ভ্যালু, ফ্লোট, ইন্টিজার, লং, যে কোনো ধরনের ভ্যালু দিতে পারেন। তো আমি ম্যাক্স মেথড এখানে চুজ করলাম। তারপরে এবার ভ্যালু আমার ইচ্ছা মতো আমি দিতে পারি, ইন্টিজার দিলে ইন্টিজার রিটার্ন করবে, ফ্লোট দিলে ফ্লোট রিটার্ন করবে। ওকে, সে ফর এক্সাম্পল আমি এখানে দিচ্ছি -2.3, দেন দিচ্ছি -12.8। তো এই দুইটার মধ্যে ম্যাক্সিমাম কোনটা? এখানে ম্যাক্সিমাম হচ্ছে -2.3, রাইট? তো এটা রিটার্ন করবে -2.3। কপি পেস্ট করে নিচ্ছি এই লাইনটা নিচের দিকে। আমি মিনিমাম ইউজ করতে পারি চাইলে এখানে। সো এটা কি করবে, এই দুইটা সংখ্যার মধ্যে মিনিমাম ভ্যালুটা রিটার্ন করবে। এখানে মিনিমাম ভ্যালুটা হচ্ছে -12.8, -12.8 রিটার্ন করতেছে। আপনার চাইলে এটা চেঞ্জ করে দেখতে পারেন, ম্যাক্সিমামে চেঞ্জ করতে পারেন। সে ফর এক্সাম্পল এখানে আমি 12.8 দিলাম, +12.8 দিলাম দুইটাতেই। এখানে ম্যাক্সিমাম হচ্ছে 12.8, রিটার্ন করেছে 12.8, মিনিমাম হচ্ছে এখানে -2.3, রিটার্ন করেছে -2.3। মোটামুটি অনেকগুলো মেথডের ব্যবহারই আপনারা দেখলেন। তারপর আরও দুটি ইম্পর্টেন্ট মেথডের কথা বলবো, একটা হচ্ছে সিলিং আর একটা হচ্ছে ফ্লোর। একটা হচ্ছে সিলিং আর একটা হচ্ছে ফ্লোর। তো এখানে আমি এই দুটো মেথডের ব্যবহার আপনাদের দেখাচ্ছি। অনেক সময় এটা অনেকেই হেজিটেশনে পড়ে যান যে আসলে এটা আনসার কী হবে, বলতে পারেন না প্রশ্নতে। তো সিলিং, সিলিং অর্থাৎ উপরের দিকে, আর ফ্লোর হচ্ছে নিচের দিকে, এই কথাটা শুধু লক্ষ্য রাখবেন। তো কোনো একটা ভ্যালুর সিলিং বের করবো, সে ফর এক্সাম্পল -8.6। ওকে, এটার জন্য আমরা কী বের করবো? সিলিং বের করবো, অর্থাৎ তার উপরে ভ্যালুটা বের করবো। তো এটা বোঝার জন্য একটা চিত্রের দিকে লক্ষ্য রাখুন আপনারা। এখানে মধ্যখানে জিরো আছে, দেন +1, +2 এরকম আছে উপরের দিকে। এটা হচ্ছে উপরের দিকে হচ্ছে সিলিং, নিচের দিকে হচ্ছে ফ্লোর। ওকে, এক্স্যাক্টলি এদিকে -1, -2, -3, -4 নিচের দিকে যাচ্ছে ফ্লোরের দিকে, উপরের দিকে হচ্ছে তার জন্য সিলিং। তো আমরা যে ভ্যালুটার জন্য সিলিং বের করতে চাচ্ছি সেটা হচ্ছে -8.6। লক্ষ্য রাখবেন -8.6। সো মাইনাস এইখানে আছে, -8, -7, -8, দেন নিশ্চয়ই -8.1, -8.2, -8.3, -8.5, 8.6 এইখানে হবে, রাইট? এইখানে কোথাও হবে। তো আপনাদের বোঝার জন্য আমি এটা চেঞ্জ করে দিচ্ছি, ভ্যালুটা 5.6 দিয়ে দিচ্ছি, অথবা বুঝতে আরেকটু ইজি হবে। চিত্র দিয়ে আবার নিয়ে যাচ্ছি, কারণ নিচের দিকে দেখা যাচ্ছে না। সো -3, -4, -5, -5.1, -5.3, -5.4, -5.5, -5.6 এরকম এই জায়গায় কোথাও আছে। ওকে, তো -5.6 এর জন্য উপরের দিক, অর্থাৎ সিলিং কী? -5.6 এর জন্য সিলিং, অর্থাৎ কোনো একটা পজিটিভ ভ্যালুতে সে যাবে। ওকে, -5.6 এর জন্য উপরের দিকে পজিটিভ ভ্যালু কোনটা? -5, তাহলে সে রিটার্ন করবে -5। ওকে, ওটা যদি রান করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে -5 রিটার্ন করতেছে। তো এক্স্যাক্টলি ঠিক অপোজিট যেটা সেটা হচ্ছে ফ্লোর। ম্যাথ ক্লাসের আরেকটা মেথড হচ্ছে ফ্লোর, একটা হচ্ছে সিলিং আর একটা হচ্ছে ফ্লোর। তো এখানে যদি আমরা ফ্লোরে এক্স্যাক্টলি সেম ভ্যালু দিই -5.6, তাহলে কী রিটার্ন করবে আপনার কী মনে হচ্ছে? একটু লক্ষ্য রাখবেন, -5.6 এর জন্য ফ্লোর দেখতে চাচ্ছে, সিলিং হচ্ছে উপরের দিকে, ফ্লোর হচ্ছে নিচের দিকে। এইখানে -5, -5.1, -5.2, -5.3, 4, -5.5, -5.6 এইখানে। ওকে, ধরে নিলাম -5.6টা আছে এইখানে। তো তার সিলিং অর্থাৎ উপরের দিকে পজিটিভ ভ্যালুটা হচ্ছে -5, এবং -5.6 এর নিচের দিকে অর্থাৎ ফ্লোর, ফ্লোরের দিকে পজিটিভ, ফোরের নিচের দিকে অর্থাৎ ফ্লোরের দিকে যে পূর্ণ সংখ্যাটা আছে সেটা হচ্ছে -6। তো লক্ষ্য রাখবেন -5.6 এর উপরের দিকে যে পূর্ণ সংখ্যা সেটা হচ্ছে -5, আর নিচের দিকে যে পূর্ণ সংখ্যা সেটা হচ্ছে -6। তো আমরা নিচের দিকে বের করবো, অর্থাৎ ফ্লোর বের করবো, সুতরাং এটা রিটার্ন করবে -6। এক্স্যাক্টলি দেখতে পাচ্ছেন -6, অর্থাৎ উপরের পূর্ণ সংখ্যা এবং নিচের পূর্ণ সংখ্যা আমরা বের করি এই সিলিং এবং ফ্লোর দ্বারা। এখানে যদি আপনি একেবারে -5 একটা কি বলে একটা পূর্ণ সংখ্যা দিয়ে দিলেন, ওকে, তাহলে সে রিটার্ন করবে সেই পূর্ণ সংখ্যাটাই, কারণ তার উপরে যাওয়া লাগতেছে না, নিচে যাওয়া লাগতেছে না, এক্স্যাক্টলি সে গিয়ে রিটার্ন করবে -5। ফ্লোরেও যদি আপনি -5 দেন তাহলে দুইটাই রিটার্ন করবে -5, -5, কারণ তারা পূর্ণ সংখ্যাতেই অলরেডি আছে। ওকে, আর এখানে যদি আপনি -5.1 দেন সেক্ষেত্রে কী হচ্ছে? -5.1 দিয়েছেন, একটু লক্ষ্য রাখবেন। আমরা যদি আবার ফিগারে ফিরে যাই, -5.1 ধরে নিলাম, -5.1 এইখানে, তো তার সিলিংটা হচ্ছে -5 এবং তার ফ্লোর অর্থাৎ নিচের দিকে পূর্ণ সংখ্যাটা হচ্ছে -6। এখানে চাইলে আপনার পূর্ণ সংখ্যা দিয়েও ট্রাই করতে পারেন। সে ফর এক্সাম্পল আমি এখানে দিলাম 5.6, +5.6, এখানে চেঞ্জ করে দিলাম 5.6। তাহলে 5.6 এর সিলিং বের করবো, 5.6 এর ফ্লোর বের করবো। আবার ফিগারে চলে যাচ্ছি, লক্ষ্য রাখবেন 4, 5, আমরা ধরে নিচ্ছি 5.1, 5.2, 5.3, 5.4, 5.5, 5.6
এখানে 5.6 আসে ধরে নিলাম। তো তার জন্য উপরের দিক অর্থাৎ সিলিংটা কি 6 এবং তার জন্য ফ্লোর অর্থাৎ নিচের দিকে পূর্ণ সংখ্যাটা কি 5। তাহলে সিলিং হচ্ছে 6, সিলিং রিটার্ন করবে 6, ফ্লোর রিটার্ন করবে 5। কোডটা রান করে দেখতে পারেন, 6 এন্ড 5 এক্স্যাক্টলি পারফেক্টলি কাজ করতেছে। আর যদি একেবারে কোনো একটা পূর্ণ সংখ্যাই আপনি এখানে দিয়ে দেন তাহলে সে কি রিটার্ন করবে, সেই পূর্ণ সংখ্যাটাই রিটার্ন করবে, অর্থাৎ এখানে 5 এন্ড 5। আশা করি ম্যাথ ক্লাসের বিভিন্ন মেথড সম্পর্কে অলরেডি আপনারা জেনে নিয়েছেন, এবার এগুলো প্রোগ্রামে যেখানে ইচ্ছা সেখানে ব্যবহার করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।